আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাড্র টক্স ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত রিসেন্টলি ফরেন মিনিস্ট্রি অ্যাডাস্ট্রেশন প্রক্রিয়াতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসেছে ইতিপূর্বে তারা কিন্তু এ ধরনের হাতে সিল দিত এবং হাতে সিগনেচার করে দিত কিন্তু বর্তমানে তারা কিন্তু একটি সিস্টেম জেনারেটেড স্টিকার ইউজ করে যেটাতে কিন্তু একটি কিউআর কোড থাকে এবং এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনার ডকুমেন্টকে অনলাইনেই ভেরিফিকেশন করা সম্ভব এই প্রসেসগুলো কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এছাড়াও তাদের যে সার্ভিস আওয়ার ছিল এটাতে কিন্তু কিছু চেঞ্জ এসেছে যার ফলে আগে যারা ঢাকার বাইরে থেকে আসতেন এই ডকুমেন্ট সত্যায়নের জন্য তাদের কিন্তু একটি টার্গেট থাকতো যে একই দিনে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্ট সত্যায়ন করে নেয় কিন্তু বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে শিডিউলটি এতে কিন্তু এই একই দিনে এই সত্যায়নটি খুবই কঠিন হয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো ইতিপূর্বেও কিন্তু আমার চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রুকমেন্ট সত্যায়ন নিয়ে ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু যেহেতু কিছু পরিবর্তন এসেছে এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কথা চিন্তা করে এই পুরো বিষয়টিকে আমি নতুনভাবে এই ভিডিওতে আলোচনা করব। যাতে আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে এবং এই পুরো সত্যায়নের বিষয়টি আপনাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যায় ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ কোনো ডকুমেন্টই কিন্তু আপনি সরাসরি ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে পারবেন না ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করার পূর্বে কিছু স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে আপনার যদি এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট থেকে থাকে পরীক্ষাটি আপনি যে বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ড থেকে প্রথমে সত্যায়িত করতে হবে তারপরে এডুকেশন মিনিস্ট্রি এবং তারপরে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে পারবেন একইভাবে যাদের ডিপ্লোমা রয়েছে তাদের প্রথমে কারিগরি শিক্ষা বোর্ড যাদের মাদ্রাসা থেকে রয়েছে তাদের প্রথমে মাদ্রাসা বোর্ড এবং যাদের কোনো পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে প্রথমে সত্যায়িত করতে হবে তারপরে এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে এবং তারপরে ফাইনালি আপনারা ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে পারবেন তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এগুলো থেকে আপনি কিভাবে সত্যায়ন করবেন প্লাস ল মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি এই মিনিস্ট্রিগুলো থেকে কিভাবে সত্যায়ন করবেন এই প্রসেসগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনি দেখে নেবেন এরপরে অন্যান্য যে ডকুমেন্টগুলো আপনার রয়েছে যেমন বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট বা পাসপোর্ট এই ডকুমেন্টগুলো কিন্তু সর্বপ্রথমে আপনাকে নোটারি করতে হবে তারপরে এই ডকুমেন্টটিকে ল মিনিস্ট্রি থেকে সত্যায়ন করতে হবে এবং ফাইনালি তারপরে আপনি এটাকে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে পারবেন তো এই বিষয়ে কিন্তু ফরেন মিনিস্ট্রি যে ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু একটি স্পষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে তারা এই বিষয়গুলোকে স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন তো এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি সার্টিফিকেটের মেইন কপি আপনারা জানেন মেইন কপির পিছনে সত্যায়িত্ব করতে হয় এবং ফটোকপির সামনে সত্যায়িত্ব করতে হয় তো এটা প্রথমেই ইউনিভার্সিটি থেকে সত্যায়িত্ব করা হয়েছে ইউনিভার্সিটির যে এক্সাম কন্ট্রোলার অফিস সেখান থেকে এরপরে কিন্তু এটাকে এই যে দেখতে পাচ্ছেন এটি এডুকেশন মিনিস্ট্রি থেকে এই সত্যায়নের সেলটি দেয়া হয়েছে এবং একইভাবে ফটোকপিতেও কিন্তু এই সিলগুলো দেওয়া হয়েছে ফটোকপির ঠিক সামনে এই ইউনিভার্সিটি এবং এডুকেশন মিনিস্ট্রির সিলগুলো দেওয়া হয়েছে তো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়ন করার পরে আপনাকে চলে যেতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এটি হচ্ছে সচিবালয় এলাকায় অবস্থিত এটি গুলিস্তান থেকে মোটামুটি কাছে অবস্থিত এটি ঠিক জাতীয় মাঠ এর অপোজিটেই অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সত্যায়ন কেন্দ্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন বাটি শুক্র শনি এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত দিনগুলোতে খোলা থাকে আপনার সকাল দশটা থেকে শুরু করে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তারা এই কার্যক্রমটি বন্ধ করে ফেলে ইতিপূর্বে কিন্তু তারা সাড়ে বারোটা পর্যন্ত এই সার্ভিসটি দিত কিন্তু এখন কিন্তু তারা এই সময়টি কমিয়ে ফেলেছে এটি আমি শুনেছি সাড়ে এগারোটা পর্যন্ত আবার অনেকে বলেছে বারোটা পর্যন্ত তো আপনি অবশ্যই সাড়ে এগারোটার ভিতরে সেখানে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট নং দুইয়ের হাতের বাম পাশে কনসুলার সেবা নামে একটি সাইনবোর্ড রয়েছে এদিকে প্রবেশ করে হাতের বামে আপনি একটি রাস্তা দেখতে পারবেন সেই রাস্তা ধরে আপনি সামনে হাঁটতে থাকলে সামনে একটি রুম দেখতে পারবেন তো সেই রুমে হাতের বাম পাশে যে গ্লাস ডোরটি সেটিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে সামনে এই ধরনের একটি মেশিন দেখতে পারবেন সেই মেশিনের মাঝখানে কনসুলার স্লিপ নামে একটি অপশন থাকবে তো সেই অপশনে আপনি টাচ বাটনে প্রেস করলে নিচে এই অংশটি দিয়ে একটি স্লিপ বেরিয়ে আসবে তো এই স্লিপে দেখতে পারবেন একটি নাম্বার রয়েছে আমার ক্ষেত্রে এটি আর জিরো নাইন থ্রি তো আপনার এই নাম্বারটিকে দুই নাম্বার কাউন্টার থেকে ডাকা হবে যখন দুই নাম্বার কাউন্টার থেকে আপনার এই নাম্বারটি কল করা হবে তখন আপনি আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে সেখানে জমা দিবেন যে ডকুমেন্টগুলো আপনি সত্যায়ন করতে চান তো আপনি আপনার যে মেইন কপি এবং ফটোকপি সকল ডকুমেন্ট যখন জমা দিতে যাবেন তখন কিন্তু এই ডকুমেন্টগুলোকে স্টেপলার করবেন না স্ট্যাপরা ছাড়াই সেখানে জমা দিবেন এবং একর সাথে আপনার যে স্লিপটি রয়েছে এই স্লিপটিও সেখানে জমা দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি তো এখানে ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি পেজ সংখ্যার লিমিট রয়েছে সেটি হচ্ছে আপনি সর্বোচ্চ বিশটি পেজ এখানে জমা দিতে পারবেন মূল কপি এবং ফটোকপি মিলিয়ে সর্বোচ্চ আপনি বিশটি পেজ এখানে জমা দিতে পারবেন বিশটি পেজের অধিক হলে কিন্তু তারা আপনার কাছ থেকে এই ডকুমেন্টটি আর নেবে না তো সেক্ষেত্রে একটি বুদ্ধি রয়েছে সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ বিরক্তি দিয়ে দিয়ে এই মেশিন থেকে একাধিক স্লিপ আপনি নেবেন এবং প্রত্যেকটি স্লিপের নাম্বার যখন আপনাকে কল করা হবে তখন আপনি গিয়ে বিশটি করে ডকুমেন্ট জমা দিতে থাকবেন এক্ষেত্রে আপনার দুইবার বা তিনবার স্লিপ নেওয়া লাগতে পারে তবে একটি বিষয় মনে রাখবেন তারা যেন এটি বুঝতে না পারে যে আপনি একাধিক স্লিপ নিচ্ছেন তাহলে কিন্তু তারা আপনার এই ডকুমেন্টটি সত্যায়ন করে দেবে না তো আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলো জমা দেবেন তখন কিন্তু এর সাথে আপনাকে একটি পরিচয়পত্র ফটোকপি দিতে হবে সেটি এনআইডি বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্টের ফটোকপি হতে পারে আগে কিন্তু তারা এই পরিচয়পত্রটি জমা নিত না কিন্তু বর্তমানে কিন্তু তারা এই পরিচয়পত্রটি নিচ্ছে এবং সেই পরিচয়পত্রতেও একটি সিল ওনারা দিয়ে দেন তো আপনার ডকুমেন্টটি জমা দেওয়ার পরে এই স্লিপের একটি অংশ ছিঁড়ে আপনাকে ফেরত দেওয়া হবে এবং কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট বা তিরিশ মিনিট পরে যখন আপনার ডকুমেন্টটি সত্যায়ন করে তার আবার ফেরত দেবেন তখন কিন্তু এই স্লিপটি দেখায় আবার আপনার এই ডকুমেন্টটি ফেরত নিতে হবে তো ডকুমেন্টটি ফেরত নিতে হয় কাউন্টার নাম্বার থ্রি থেকে এই কাউন্টার নাম্বার থ্রি থেকেও একইভাবে আপনাকে কল করা হবে আপনার এই স্লিপ নাম্বারটি তো যখন কল করা হবে তখন এই স্লিপটি দেখাইলে তারা আপনার আবার এই ডকুমেন্টটি ফেরত দিয়ে দিবেন তো ডকুমেন্টটি ফেরত পাওয়ার পরে আপনার প্রত্যেকটি ডকুমেন্ট আপনি চেক করে নেবেন যে আপনার প্রত্যেকটি ডকুমেন্টে তাদের যে সত্যায়নের সিলটি সেটি তারা দিয়েছেন কি না এখানে একটি বিষয় বলে রাখি যে তারা তাদের যে সত্যায়নের সিস্টেমটি এটি কিন্তু আপডেট করেছে আগে কিন্তু তারা যে নর্মাল সিলগুলো রয়েছে অর্থাৎ যে রাবার সিল সেই সিলগুলো দিত এবং হাতে সিগনেচার করে দিত কিন্তু বর্তমানে তারা যেটি করে এটি আপনার যে ডকুমেন্টগুলো সেগুলোকে তারা একটি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে এবং একটি সিস্টেম জেনারেটেড স্টিকার তৈরি হয় সেই স্টিকারগুলোকে তারা আপনার ডকুমেন্টের পেছনে লাগিয়ে দেয় আগে কিন্তু ফটো কপির সামনে তারা সত্যায়ন করে দিত কিন্তু এখন কিন্তু তারা হচ্ছে মেইন কপি এবং ফটোকপি উভয়েরই পিছনে এই সিলটি লাগিয়ে দেয় তো ওই সিলটিতে আপনি দেখতে পারবেন যে একটি ইন্ডেক্স নাম্বার এবং একটি কিউআর কোড এবং পাশাপাশি আপনার যে ডেটে এই সত্যায়নটা আপনি করেছেন সেই ডেটটি এবং সময়টি এখানে দেয়া থাকবে এবং কে সত্যায়ন করেছেন এখানে কিন্তু একজন নাম থাকবে এবং তার পদবিটা এখানে থাকবে তো এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করে কিন্তু আপনি আপনার যে ডকুমেন্টগুলো আপনি এখানে সত্যায়িত করেছেন সেটার প্রমাণ কিন্তু অনলাইনেও দেখতে পারবেন তো এটার জন্য আপনাকে আপনার ফোনের যে স্ক্যানারটি রয়েছে সেটি ওপেন করতে হবে সেই স্ক্যানারটি দিয়ে আপনার এই কিউআর কোডটি স্ক্যান করলেই একটি লিঙ্ক দেখতে পারবেন তো সেই লিঙ্কে আপনি প্রবেশ করবেন তো সেই লিঙ্কটিতে প্রবেশ করার পরে এখানে ভিউ ডকুমেন্টস নামে অপশানটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি পিন নাম্বার চাবে তো পিন নাম্বারটি আপনার যে পরিচয়পত্রটি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন সেখানে একটি সিল দিয়ে দিবেন তো ওই সিলে আপনি দেখতে পারবেন একটি পিন নাম্বার রয়েছে তো সেই পিন নাম্বারটি এই জায়গায় আপনি টাইপ করে দিবেন তো পিন নাম্বারটি এখানে দেওয়ার পরে এখানে ভিউ অপশনটিতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কিছুটা সময় নেয় আপনি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় নেবে তারপরে কিন্তু আপনি আপনার যে সার্টিফিকেট বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আপনি সত্যায়ন করেছিলেন সেটার কিন্তু এখানে স্ক্যান কপি দেখতে পারবেন এবং এই স্ক্যান কপিকে কিন্তু দেখতে পারবেন তাদের একটি সিস্টেম জেনারেটেড সিল এবং সিগনেচার কিন্তু এখানে দেয়া থাকবে তো এই সিলগুলো কিন্তু আপনার যে ফটোকপি ডকুমেন্টগুলো রয়েছে তো তারা দেবেন কিন্তু এটি ফটোকপির পিছনে দেবেন অর্থাৎ মেইন কপি এবং ফটোকপি উভয়েরই কিন্তু পিছনে তারা এই সিলটি দেবেন আগে কিন্তু যেটি হইতো যে তারা মেইন কপির পিছনে সিলটি দিত এবং ফটোকপির সামনে এখানে দেখতে পাচ্ছেন এই সিলগুলো দিত কিন্তু বর্তমানে তারা কিন্তু ফটোকপিরও পিছনে এই সিলটি দিয়ে থাকে তো এবার কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে নতুন সিস্টেমটি এটির আসলে উপকারিতা কী আসলে আপনি যখন আপনার ডকুমেন্টগুলো কোথাও জমা দেবেন অর্থাৎ কোনো ইউনিভার্সিটি কিংবা কোনো অ্যাম্বাসিতে তো তখন কিন্তু তারা এই আপনার এই ডকুমেন্টটি যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করলেই তারা বুঝতে পারবে যে এটি বাংলাদেশ গভর্নমেন্টের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে এটি সত্যায়ন করে দেওয়া হয়েছে সো এটি হচ্ছে একটি অথরাইজড ডকুমেন্ট অনেকে প্রশ্ন করে থাকেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্ট সত্যায়ন করতে কত টাকা লাগে আসলে তারা এটি বিনামূল্যেই এই সার্ভিসটি প্রদান করে থাকেন অর্থাৎ আপনার কোনো টাকায় আসলে তাদেরকে দিতে হবে না এই সার্ভিসটি নেওয়ার জন্য অনেকে এটিও প্রশ্ন করে থাকেন যে আমি যদি না যেতে পারি অন্য কেউ গেলে কি আমার এই ডকুমেন্টটি সত্যায়ন করে দেবে কি না হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই ডকুমেন্টটি সত্যায়ন করে দিবে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারের তার নিজের পরিচয়পত্রটিও সাথে নিতে হবে প্রমাণস্বরূপ এবং আপনার যে পরিচয়পত্র সেটিও আপনি সাথে তার সাথে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ডকুমেন্টটি আপনার সত্যায়িত করে দিবে অনেকে এটি প্রশ্ন করে থাকেন যে ডকুমেন্ট সত্যায়ন করার পরে এটি মেয়াদ সীমা কতদিন থাকে আসলে এই ধরনের কোনো মেয়াদ সীমা নেই আপনার সার্টিফিকেট কিংবা পরিচয়পত্রের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ডকুমেন্ট রয়েছে যেমন পুলিশ ক্লিয়ারেন্স আপনারা জানেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদই কিন্তু ছয় মাস থাকে সেক্ষেত্রে আপনি যদি এটি সত্যায়নও করেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যতদিন থাকবে আপনার সত্যায়নের মেয়াদও ততদিন থাকবে আদারওয়াইজ অন্যান্য ডকুমেন্টের কিন্তু আজীবন মেয়াদ থাকে তো এই ছিল আজকের ভিডিও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ